السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি আমি কায়দা থেকে শুরু করে ইনশাআল্লাহ কোরআন মাজিদ পর্যন্ত নিয়ে শেষ করব আপনারা যারা কোরআন শিক্ষা করতে চান ইনশাআল্লাহ আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আমি একেবারে পানির মতো সহজে আপনাদেরকে আলিফ বা তা থেকে শুরু করে একেবারে কোরআন শরীফ পর্যন্ত আজ নিয়ে যাব আমি কথা দিলাম আপনারা খুবই সহজে কোরআন মাজিদ শিখতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি একটু বড় হবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার কপাল খুলে যাবে আমি কথা দিলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ألف باء باء تاء تاء تا ثا ثا جيم جيم حا حا خ এটা খ যেন না হয় ঠিক আছে খ খ দাল দাল জাল জাল র এটা রা যেন না হয় র জা জা সিন সিন শিন শিন সদ সদ দদ দদ ত ত জ ز عين عين غين غين فا فا قاف قاف كاف كاف لام لام ميم ميم نون نون واو واو ها ها همزة همزة ايا 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 قرآن مزيد عربي انترشتی حرب گلا تین سروت عجبه با عجبه تین بابه تا عجبه تین بابه سا عجبه تین بابه ها عجبه ساری بابه ٹھیک আছে با 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 صاد 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 تا 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 ضاد 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 ثا 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 عين 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 نون 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 غين 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 إيا 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 فا 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 جيم 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 قاف 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 حاء 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 كاف 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 خاء 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 لام 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 سين 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 ميم 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 شين 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 ها 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 ها
কোরআন মাজিদে আরবি 29টি হরফ গুলা তিন শ্রুতে আসবে বা আসবে তিন ভাবে তা আসবে তিন ভাবে সা আসবে তিন ভাবে হা আসবে চার ভাবে ঠিক আছে এতক্ষণ আমি আপনাদেরকে কোরআন মাজিদে আরবি হরফ গুলা কোন কোন শ্রুতে আসবে তা শিক্ষা দিয়েছি এখন আমি আপনাদের পরীক্ষা নিব এই হরফটির নাম কি বলতে পারবেন এই হরফটির নাম এই হরফটির নাম যারা বলতে পেরেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বলতে পারেননি আমি বলে দিতেছি বা জিম ফা বা জিম ফা সদ মিম হা বা জিম ফা সদ মিম হা কাফ শিন আইন কাফ শিন আইন লাম্বা গইন লাম্বা গইন কাফ কফ সিন কাফ কফ সিন হাতা মিম হাতা মিম কাফ কফ সিন হাতা মিম দদ খজিম দদ খজিম হা হামজা গইন হা হামজা গইন ফানুন আইন ফানুন আইন আবার বা জিম ফা সদ মিম হা কাফ শিন আইন লাম্বা গইন কাফ কফ সিন হাতা মিম দদ খ জিম ইয়া সা হা হা হামজা গইন ফা নুন আইন আরবি 29টি হরফের এগুলা বিভিন্ন স্রোত এই স্রোতে এইভাবে কোরআন মাজিদে আসবে এখন আমি আপনাদেরকে শিক্ষা দিব একটি হরফ আরেকটি হরফের সাথে মিলিত অবস্থায় আসলে আমরা কিভাবে চিনব প্রথম আপনারা যে হরফটি দেখতে পাচ্ছেন এটি হলো বা এটি হলো আলিফ এটি হলো হা এটি হলো বা ঠিক আছে বা আলিফ হাবা হাবা হাজিম উপরে হা নিছে জিম হাজিম জিম দাল মিম আইন আইন সদ আইন সদ জলাম জলাম লাম কাফ লাম কাফ হাওয়াও হাওয়াও লাম হা হামিম হামিম মিমনুন মিমনুন লাম আলিফ লামহা হায়া হায়া ইয়াসিন ইয়াসিন কাফবা কাফবা কফওয়াও কফওয়াও হামিম হামিম বাহা বাহা ইয়াহা ইয়াহা তাহা তাহা জিমর জিমর খজাল খজাল সদ আইন বদ গইন বদ গইন ফাজিম
فاجيم يا فا يا فا لام حمزة উফরে যে হরফটি আছে আরবি ফরাসি উফরে হরফটি দপ্ত হয় ঠিক আছে লাম হামজা জিম হামজা এখন আমরা আরবি জবরের উচ্চারণ শিখব বাংলাতে আকারের উচ্চারণ যেমন পায় আরবিতে জবরের উচ্চারণ ঠিক তেমনি পায় কিন্তু কিছু কিছু হরফে জবর থাকা সত্ত্বেও তারা আকারের উচ্চারণ পাবে না কোন কোন হরফটি জবর থাকা সত্ত্বেও আকারের উচ্চারণ পায় না খেয়াল করবেন ঠিক আছে হামজা জবর আ আমরা এটাকে বলেছিলাম আলিফ কিন্তু এখন বললাম হামজা হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের ফেশ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় হামজা জবর আ বা জবর বা তা জবর তা হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ খ জবর খ খ জবর খা হয় না কি হয়েছে খ জবর খ খেয়াল রাখবেন খ জবর খ দাল জবর দা জাল জবর যা র জবর র র জবর র খেয়াল রাখবেন ঠিক আছে র জবর র জা জবর জা সিন জবর সা সিন জবর সা সদ জবর স সদ জবর স সিন জবর সা সদ জবর স দদ জবর দ ত জবর ত জ জবর জ আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আমরা এতক্ষণ জবরের উচ্চারণ শিখলাম এখন আমরা জেরের উচ্চারণ শিখব হামজা জের ই বা জের বি তা জের তি সা জের সি জিম জের জি হা জের হি খ জের খি দাল জের দি জাল জের জি র জের রি জা জের জি সিন জের সি সিন জের সি সদ জের সি দদ জের দি ত জের তি জ জের জি আইন জের ই ঘইন জের গি ফা জের ফি কফ জের কি কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি ওয়াও জের উই হা জের হি হামজা জের ই ইয়া জের ই ইয়া জের ই সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমরা জবরের উচ্চারণ শিখলাম জেরের উচ্চারণও শিখলাম এখন আমরা পেশের উচ্চারণ শিখব বা পেশ বু ওয়াও পেশ উ তা পেশ তু ত পেশ তু সা পে সু সিন পে সু সদ পে সু সিন পে সু জিম পে জু জাল পে জু জা পে জু র পে জু হা পে সু হু হা পে সু হু খ পে সু হু আইন পে সু উ হামজা পে সু উ হামজা পেশ উ ইয়া পেশ ইউ কপ পেশ কু কাপ পেশ কু ডাল পেশ দু দদ পেশ দু নুন পেশ নু র পেশ রু গইন পেশ গু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ
আমরা জবরের উচ্চারণ শিখলাম, জেরের উচ্চারণ শিখলাম, পেশের উচ্চারণও শিখলাম। এখন আমরা শব্দ গঠন শিখব ইনশা আল্লাহ। বা জবর বা কি হয়েছে? বাবা, বা বা, বা জবর বা, বা জবর বা, বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা। নুন জবর না, নুন জবর না, নানা। মিম জবর মা, মিম জবর মা, মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি। নুন জবর না, নুন জের নি, নানি। মিম জবর মা, মিম জের মি, মামি। ফা ফেশ ফু, ফা ফেশ ফু, ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা। কাব জবর কা, তা জবর তা, কি হয়েছে? কাতা। বা জবর বা, কাতাবা। নুন জবর না, যা জবর যা। লাম জবর লা, না জালা। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, রফা আ। হামজা জবর আ, জাল জের জি। নুন জবর না, আজি না। বা জবর বা, এটা হলো বা, এটা হলো খ। হ্যাঁ, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খিলা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামি আ। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা। মিম জবর মা, র জের রি, দদ জবর দ, মারি দ। খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খশিয়া। কাব জবর কা, বা পেজবু। র জবর র, কাবুর। ফা জবর ফা, হা পেশ হু। ওয়াও জবর ওয়া, ফা হুয়া। কফ পেশ কু, তা জের তি। লাম জবর লা, উতি লা। সা জবর সা, কফ পেশ কু। লাম জবর লা, সা কু লা। ক পেশ তু, বা জের বি, আইন জবর আ, তু বি আ। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, উরি আ। আমরা এতক্ষণ এক জবর দিয়ে শব্দ গঠন শিখলাম, এখন আমরা দুই জবরের উচ্চারণ শিখব ইনশা আল্লাহ। হামজার উপরে এক জবর দিলে হয় কি? হামজা জবর আ। আর দুই জবর দিলে কি হবে? হামজা দুই জবর আন। ঠিক আছে, হামজা দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর সান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, জাল দুই জবর জান, র দুই জবর রন, যা দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন,
ط دوي زبر طن ز دوي زبر زن عين دوي زبر عن غين دوي زبر غن فا دوي زبر فن قف دوي زبر قن كاف دوي زبر كان لام دوي زبر لان ميم دوي زبر مان نون دوي زبر نان واو دوي زبر وان ها دوي زبر هان حمزة دوي زبر آن يا دوي زبر يان এখন আমরা দুই জবরের উচ্চারণ শিখলাম এখন আমরা দুই জেরের উচ্চারণ শিখব হামজা দুই জের ইন বা দুই জের বিন তা দুই জের তিন সা দুই জের সিন জিম দুই জের জিন হা দুই জের হিন খ দুই জের খিন দাল দুই জের দিন زال دوي زر زين را دوي زر رين زا دوي زر زين سين دوي زر سين شين دوي زر شين صاد دوي زر سين ضد دوي زر دين طا دوي زر تين زا دوي زر زين عين دوي زر عين غين دوي زر غين فا دوي زر فين قف دوي زر قين كاف دوي زر كين لام دوي زر لين ميم دوي زر مين نون دوي زر نين واو دوي زر وين ها دوي زر هين حمزة دوي زر إن يا دوي زرين يا دوي زرين আমরা দুই জবর উচ্চারণ শিখলাম দুই জেরের উচ্চারণ শিখলাম এখন আমরা দুই পেশের উচ্চারণ শিখব বা দুই পেশবুন ওয়াও দুই পেশবুন ফা দুই পেশফুন তা দুই পেশতুন ত দুই পেশতুন সা দুই পেসুন সিন দুই পেসুন সদ দুই পেসুন শিন দুই পেসুন জিম দুই পেসজুন জাল দুই পেসজুন জা দুই পেসজুন জ দুই পেসজুন হা দুই পেসহুন হা দুই পেসহুন خ دوي پش خون دال دوي پش دون دد دوي پش دون عين دوي پش عون حمزة دوي پش وون حمزة دوي پش وون يا دوي پش يون قف دوي پش قون كاف دوي پش كون لام دوي پش لون ميم دوي پش مون نون دوي پش نون را دوي پش رون غين دوي پش غون يا دوي پش يون আমরা দুই জবর দুই জের এবং দুই পেশের উচ্চারণ শিখলাম এখন আমরা এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ দিয়ে কিছু শব্দ গঠন শিখব ইনশা আল্লাহ হামজা জবর আ حا زبر حا دال دوي پش دون كي هوئے چه آحا دون حمزة زبر آ حا زبر حا دال دوي پش دون آحا دون صد زبر صا ميم زبر ما دال دوي پش دون صا ما دون عين زبر آ ميم زر مي لام زبر لا عميلا فا زبر فا طا زبر طا را زبر را فا طا را زل زبر زل ها زبر ها با دوي زر بين زها بين كاب بشكو تا
তা পেশ তু বা দুই পেশ বুন কুতু বুন সিন পেশু র পেশরু র দুই পেশরুন সুরুরুন ওয়াও জবর ওয়া জিম জবর যা দাল জবর দা ওয়াজা দা মিম পেশ মু নুন জেরনি আইন জবর আ মুনি আ সদ পেশু হা পেশুহু ফা দুই জবর ফান সুহু ফান শিন পেশু হা পেশুহু বা দুই জবর বান সুহু বান কাপ পেশকু ফা পেশফু ওয়াও দুই জবর ওয়ান কুফু ওয়ান লাম পেশলু বা জবর বা দাল দুই জবর দান লুবা দান ত পেশ তু ওয়াও দুই জবর ওয়ান তু ওয়ান দত পেশ দু হা দুই জবর হান দু হান শিন পেশু আইন জবর আং বা দুই জের বিন সু আবিন জাল ফেজু কাব জের কি র জবর র জুকি র নুন পেশ নু ফা জের ফি খ জবর খ নু ফি খ। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমরা এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে কিছু শব্দ গঠন শিখলাম। এখন আমরা জজমের উচ্চারণ শিখব ইনশা আল্লাহ। আরবি পড়ার সময় একটি হরফের সাথে আরেকটি হরফকে যুক্ত করে একত্রে পড়াকে জজমালা হরফ বলে। এই হরফগুলো আপনারা কীভাবে পড়বেন এখন আমি আপনাদেরকে শিক্ষা দেব। এই হা এই বাকে ধরছে, বার উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো জজম। এটির নাম কি? জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়, যেমন হা বা জবর হাব, হা বা জবর হাব। আমি অনুরোধ করব এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা খাতা কলমে লিখে রাখবেন। আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। কয়টি হরফের উপরে? পাঁচটি। পাঁচটি হরফ হল কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়, আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। ঠিক আছে, এখন আমি বার উপরে একটি জজম দেখতে পাচ্ছি, তাই আমি ভাকে ধাক্কা দিব। হা বা জবর হাব কলকলা, বা হল কলকলা। কলকলা হরফ কয়টি? পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে, হা বা জবর হাব, হা জিম জবর হাজ, জিম কলকলা, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিব জবর হা। এখন যেটা বলবো সেটাও আপনারা লিখে রাখুন। আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে। কয় জায়গায়? ছয় জায়গায়। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। আবারও বলতেছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ, এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে। হা আলিফ জবর হা, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লামিয়া জবর লাই, লাম আলিফ জবর লা। একালিফ টান জবর বাম পাশে খালি আলিফ। ফার জবর ফার, ফা জিম জবর ফাজ, জিম কলকলা, ফা জিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। জবর বাম পাশে খালি আলিফ। বলেছিলাম না,
জবরের বাম পাশে খালি আলিফ, জের এর বাম পাশে ধজমালা, ইয়া পেশের বাম পাশে ধজমালা, ওয়াও খেয়াল রাখবেন, ঠিক আছে? হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, জিম হলো আমাদের কলকলা, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই, জের এর বাম পাশে জজমালা ইয়া, খেয়াল রাখবেন, জবরের বাম পাশে খালি আলিফ, জের এর বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। বাসিন জের বিশ, বার জের বীর, বাফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বায়া জের বি, এক আলিফ টান। সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, জিম কলকলা, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিনিয়া জের সি, জের এর বাম পাশে ধজমালা ইয়া, ঠিক আছে? কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফিয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু, বলেছিলাম না পেশের বাম পাশে দমলা ওয়াও থাকলে এক আলিফ টান দিতে হয়, খেয়াল করবেন। সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, জিম কলকলা, সিন কফ পেশ সুক, কফ কলকলা, সিন ফা পেশ সুফ, সিনিয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, এক আলিফ টান। লাম্বা পেশ লুব, বা কলকলা, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে ধজমালা ওয়াও, এক আলিফ টান। এখানে দেখেন, এখানে এক জায়গায়, এখানে এক জায়গায় টান হবে না, আরেক জায়গায় টান হবে। এক জবর এক জোরে এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে, খেয়াল করে শুনবেন। আর জবরের বাম পাশে খালি আলিফ, জের এর বাম পাশে জাজমালা ইয়া, পেশের বাম পাশে জাজমালা ওয়াও, আর খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিতে হবে, তাছাড়া তাড়াতাড়ি পড়তে হবে। কিভাবে পড়তে হবে দেখুন, বা জবর বা, বা আলিফ জবর বা, এক আলিফ টান। তা জের তি, তাইয়া জের তি, জের এর বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান। সা পেসু, সা ওয়াও পেসু, জিম জবর যা, জিম আলিফ জবর যা, হা জের হি, হায়া জের হি, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, দাল জবর দা, দাল আলিব জবর দা, জাল জের জি, জালিয়া জের জি, র পেশ রু, র ওয়াও পেশ রু, বুঝতে পারছেন? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে। কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ, জের এর বাম পাশে ধজমালা ইয়া, পেশের বাম পাশে ধজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এখানে দেখুন, বা জবর বা, বাতে টান নেই, লাম খারা জবর লা, লামে এক আলিফ টান, বা জবর বা, লাম খারা জবর লা, বালা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, কাফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা, আইন জবর আ, সিন খারা জবর সা, আসা, সিন জবর সা, আইন খারা জবর আ, সা, ইয়া জবর ইয়া,
র খারা জবর র ইয়া র হামজা জের ই লাম খারা জবর লা ইলা বা জের বি হা খারা জের হি বিহি লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু হামজা খারা জবর আ একালিফ ওয়াও খারা জবর ওয়া একালিফ আওয়া ঠিক আছে তগ জাল খারা জবর জা একালিফ লাম জেরলি কাব জবর কা জালিকা ঠিক আছে হামজা হা জবর আহ ওয়াও খারা জবর ওয়া আহওয়া তার জবর তার দদ খারা জবর দ তার দ হামজা গইন জবর আগ নুন খারা জবর না আগ না ইয়া খ জবর ইয়াখ শিন খারা জবর শা ইয়াখ শা আইন ইয়া জের ই একালিফ টান সিন খারা জবর সা একালিফ টান ঈসা মিম ওয়াও পেশ মু একালিফ টান সিন খারা জবর সা একালিফ টান মুসা ঠিক আছে সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আমরা জজমের উচ্চারণ শিখলাম আমরা জানি জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার ফুরিতে হয় এখন আমরা তাজদিদের উচ্চারণ শিখব তাজদিদের উচ্চারণ দুইবার ফুরতে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খেয়াল করুন র বা জবর রব র বারে ধরছে র বা জবর রব বা জবর বা রব্বা সদ বা জবর সব বা জবর বা সব্বা তা বা জবর তাব বা জবর বা তাব্বা আইন দাল জবর আদ দাল জবর দা আদ্দা মিম দাল জবর মাদ দাল জবর দা মাদ্দা হা কব জবর হাক কব জবর ক হাক হা মিম জবর হাম মিম জবর মা হাম মা হাম আমি এখানে গুন্নাহ করেছি গুন্নাহ কাকে বলে নাকের ভিতরে কতক্ষণ গুন গুন করে শব্দ করাকে গুন্নাহ বলে আমি এখানে গুন্নাহ করলাম কেন শুনুন আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি আপনারা তাজদিদ দেখেন তাহলে গুন্নাহ করিয়া ফুরিবেন এই গুন্নাটাকে ওয়াজিব গুন্নাহ বলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই নুনে মিমে তাজদিদ দেখিলেই গুন্নাহ করিয়া ফুরিবেন হা মিম জবর হাম মিম জবর মা হাম মা আইন মিম জবর আম মিম জবর মা আম মা মিম নুন জবর মান নুন জবর না মান না জ নুন জবর জন নুন জবর না জন না হামদা নুন জবর আন নুন জবর না আন না মিম সিন জবর মাস সিন জবর সা মাসা সিন র জের সির র জবর র সির র সিন নুন জের সিন নুন জবর না সিন না খেয়াল করুন নুনে মিমে তাজদিদ থাকিলেই ওয়াজিব গুন্না হামজা নুন জের ইন নুন জবর না ইন না ওয়াজিব গুন্না সা মিম পে সুম মিম জবর মা সুম মা ওয়াজিব গুন্না কাফ নুন পেশ কুন নুন জবর না কুন না ওয়াজিব গুন্না
হানুন পেশু হুন নুন জবর না হুন না। খেয়াল করছেন, আমরা বুঝলাম কি নুনে মিমে তাজদিদ থাকিলে গুন্নাহ করিয়া ফরিত হয়, ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে। কাব জাল জবর কাজ, জাল জবর যা, কাজ যা বা জবর বা, কাজ যা বা। আইন দাল জবর আদ, দাল জবর দা আদা, দাল জবর দা আদা দা। কফ দাল জবর কদ, দাল জবর দা কদ্দা, র জবর র কদ্দা র। নুন আইন জবর না, আইন জবর আং, মিম জবর মা না মা। সদ দাল জবর সদ, দাল জবর দা কফ জবর ক সদ দা ক। হালাম জবর হাল, লাম জবর লা, লাম জবর লা হাল লা লা। বার পেশবুর রজের রি, যা জবর যা বুর রি যা। হা সদ পেশ হুস সদ জের সি, লাম জবর লা হুসি লা। হার পেশ হুর রজের রি, মিম জবর মা হুর রি মা। যায়া পেজুই ইয়া জের ইং, নুন জবর না জুই না। ফাইন পেশ ফু আইন জের ইং, লাম জবর লা ফু ইলা। রবা জবর রব বা জের বি, কাব জবর কা রব্বিকা। সিনিয়া জবর সাই ইয়া জের ইং, দাল দুই পেশ দুন সাই দুন। হায়া জবর হাই ইয়া জের ইং, নুন দুই পেশ নুন হাই নুন। জিম নুন জবর জান, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না। জিম নুন জবর জান, নুন জবর না তা দুই পেশ তুন জান না তুন। দাল র পেশ দূর, র জবর র তা দুই জের তিন দূর র তিন। কাফ র জবর কার, র জবর র তা দুই জের তিন কার র তিন। কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া তা দুই জের তিন উওয়া তিন। ঠিক আছে, সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমরা আল্লাহর রহমতে কায়দা শেষ করে কোরআন মাজিদে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে সুরাতুল ফাতিহা শিক্ষা দেব। আর কিছু কিছু বিষয় আমাদের এখনও জানা বাকি আছে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসিন জের বিস, মিম লাম জের মিল, লাম খারা জবর লা, লামে খারা জবর একালিফ টান। আমি বলেছিলাম না যে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও একালিফ করে টান দিতে হবে। লামে খারা জবর একালিফ টান। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে নাবার আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ লাম মোটা হয়, মোটা মানি ল, আর জের আসলে হয় পাতলা, পাতলা মানি লা। ঠিক আছে, আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ লাম মোটা হবে, আর জের আসলে পাতলা হবে। মিম লাম জের মিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ। হা র জের হির, এই হা মাঝখানে দুইটা হরফকে বাদ দিয়ে র কে ধরবে। মাঝখানে দুইটা হরফ বাদ যাওয়ার কারণ হলো তাজদিদের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। হা র জের হির, র হা জবর রহ, হির রহ। মিম খারা জবর মা একালিফ টান। নুন র জের নির, মা নির, র জবর র। হায়া জের হি,
জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান হি মিম জের মি হি মি থামলে হবে রহিম রহিমি কিন্তু থামলে রহিম হবে কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে জবর জেরফে যাই থাকুক সব বাতিল হয়ে যাবে সেই হরফে মনে মনে একটি জজম চলে আসবে এখন মিমের উপর যদি আমরা জজম দেই তাহলে হাইয়াকে ধরবে সাথে মিমকেও ধরবে তাহলে কেমন হবে হিম ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হামজা লাম জবর আল হামিম জবর হাম হামিম জবর হাম মিমে সাকিন হামিম জবর হাম মিমে সাকিন মিমে সাকিনের পরে এখানে আছে দাল মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুণা হবে কয়টা দুইটা মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণা হয় বাকি সমস্ত হরফগুলো আসলে গুণা হবে না এখানে মিম সাকিনের পরে বা মিম আছে নাই তার মানে গুণা হবে না হামিম জবর হাম দাল ফেজদু আল হামদু লাম লাম জের লিল লাম খারা জবর লা লামে খারা জবর একালিফ টান হা জের হি আলহামদুলিল্লাহ রবা জবর রব বা লাম জের বিল রব্বিল আইন খারা জবর আ একালিফ টান লাম জবর লা আলা মিমিয়া জের মি একালিফ টান নুন জবর না আলামিনা থামলে হবে আলামিন ঠিক আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম হামজার জবর আর হামজার উপরে জবর জের পেশ কিছু আছে নাই আয়াতের শুরুতে যদি আপনারা হরকত ছাড়া কোনো হরফ দেখেন তাহলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়বেন হামজার জবর আর রহা জবর রহ আর রহ মিম খারা জবর মা একালিফ টান আর রহ মা নুন র জের নির আর রহমানির র জবর র হায়া জের হি একালিফ টান মিম জের মি রহিমি থামলে হবে রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মিম খারা জবর মা একালিফ টান লাম জের লি কাব জের কি মালিক ইয়াউ জবর ইয়াউ মিম দাল জের মিদ দালিয়া জের দি নুন জের নি ইয়াউমিদ্দিন থামলে হবে ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান ইয়া কাব জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেজবু দাল পেজদু না বুদু ইয়াকা না বুদু ও ইয়াকা নাস্তাঈন ওয়াও জবর ওয়াং হামজা ইয়া জের ই ও ই ইয়া আলিফ জবর ইয়া একালিফ টান
كاب زبروكا وإياكا نون سين زبروناس تا زبروتا عين يا زرعي أكاليفتان نون بشنو نستعين تامله هوبه نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم همزة حاضر إيه دال زر دي اهدي نون صد زبر ناس اهدنا صد زر سي را الف زبر را اك الف تان طالم زبر طال صراط من سين پشموس تا زبر تا مستا قفيا زرقي اك الف تان من زبر ما مستقيما تمله هبه مستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدر سين را الف زبر را اك الف تان طالم زبر طال لام زبر لا صراط الله زاليا زرزي نون زبرنا صراط الذين حمزة نون زبر أن حمزة نون زبر أن خيال كرون نون ساكن زازمالا نون كه نون ساكن بوله آر دوي زبر دوي زر دوي پیش كه تنبين بوله نون ساكن ايبان تنبين اخانا نون ساكن فور اصا عين خيال كرون خاتا قلومة لكه راكون نون ساكن এবং তানবীনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না কয়টি হরফ 8টি 8টি হরফ হলো হামজা হা ইজে আইন হা গয়ন খ র লাম আবার বলতেছি হামজা হা আইন হা গয়ন খ র লাম এই 8 হরফ আসলে গুণনা হবে না বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া ফরিবেন এখানে নুনে সাকিনের পর আছে আইন গুনাহ হবে হবে না হামজা নুন জবর আন আইন মিম জবর আম তা জবর তা আন আম তা আন আম এটা মিম সাকিন আমরা বলেছিলাম না মিমে সাকিনের পরে শুধুমাত্র দুইটা হরফ আসলে গুনাহ হবে মিম অথবা বা এখানে মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণনা হবে না আইন মিম জবর আম তা জবর তা আন আম তা আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হা মিম জরহিম আলাইহিম আন আম তা আলাইহিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غين يا زبر غين رولم زر غير ميم غين زبر مغ دوا بجدو اكاليف دان بازر بي غير المغضوب عين زبر عا لميا زبر لاي علي حاميم زرهيم ميم سكنر فوري با ميم ناي تاي گننا هبنا عليهم واو زبر وا لام دود زبر لاد ولاد دود لام زبر دول ولاد دول দদলাম জবর দল আমরা এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জাজমালা ইয়া আর পেশের বাম পাশে জাজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয় এখানে দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আবার উপরে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন উপরে যদি আমার মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় চার আলিফ টান দিয়ে পড়বেন
আর চিকন চিহ্ন দেখলে সাপের মতো একটা চিকন চিহ্ন দেখবেন, চিকন চিহ্ন দেখলে এক আলিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়বেন। এখন আমরা দদকে চার আলিফ টান দিয়ে লামকে ধরব, দল, ঠিক আছে, দদলাম জবর দল, লামিয়া জরেলি এক আলিফ টান নুন জবর না ওয়ালা দল্লিনা, থামলে হবে ওয়ালা দল্লিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين شمعني تمر ديني بحيو بنرا أمي أفنادر كي أكي باري آلیب باتا تكي شروع كوري কোরআন শরীফ পর্যন্ত নিয়ে এসেছি। আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিনা আমি জানি না, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তারপরে মেইন মেইন বিষয়গুলো আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিতেছি। আরবি পড়ার সময় ছয় জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে তাজমালা ইয়া, পেশের বাম পাশে তাজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ করে টান দিয়ে ফুরব। হরফের উপরে যদি আমরা চিকন চিহ্ন দেখি তাহলে তিন আলিফ টান দিয়ে ফুরব এবং মোটা চিহ্ন দেখলে চার আলিফ টান দিয়ে ফুরব। আরবি পড়ার সময় যদি আমরা পাঁচটি হরফের উপরে জজম দেখি তাহলে ধাক্কা দিয়ে ফুরব। পাঁচটি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। ধাক্কা মানে একটা বল মাটিতে পড়ে যেমন উপরে ধাক্কা খেয়ে উঠে যায় তেমনই, মনে করেন হামজা বা জবর আব ধাক্কা হয় নাই, হামজা বা জবর আবে ধাক্কা হয়েছে, এভাবে ধাক্কা দিয়ে পড়তে হবে। আমরা আরও শিখলাম নুনে মিমে তাজদিদ থাকিলে গুন্নাহ করিয়া ফরিতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে। নুনে মিমে তাজদিদ থাকিলে আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার দরকার নাই, আমরা গুন্নাহ করিয়া ফরিব। আমরা আরও শিখলাম মিমে সাকিনের পরে মিম সাকিন, দজমলা মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিনের পরে আরবি ২৯টি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্নাহ হবে, কয়টি? দুইটি। দুইটি হরফ হলো বা অথবা মিম, দুই হরফ আসলে গুন্নাহ হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ হবে না। আমরা আরও শিখলাম নুনে সাকিন এবং তানবিন, মিম সাকিনের পরে দুই হরফ আসলে গুন্নাহ হয় না, বা মিম, আর নুনে সাকিন এবং তানবিনের পরে আটটি হরফ আসলে গুন্নাহ হয় না। আটটি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই আট হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্নাহ করিয়া ফরিতে হবে। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সব সময় আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।